নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সম্পর্কে এবং যে আপডেটটি হচ্ছে এসএসসি জিডি নিয়োগ দু সংক্রান্ত অর্থাৎ তোমরা যা যারা এসএসসি জিডির বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশান করেছিলে যেখানে টোটাল ভ্যাকেন্সি ছিল উনচল্লিশ হাজার চারশো সেই বিজ্ঞপ্তির পরীক্ষার ডেট প্রকাশিত হয়ে গেছে এবং সেই সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ তোমরা যা যারা বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটিবিপি এস এস আসাম রাইফেল নারকোটিক কন্ট্রোল ব্যুরো এই সমস্ত বিভিন্ন ফোর্সে যা যারা অ্যাপ্লিকেশান করেছো তাদের ক্ষেত্রে পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সেই সংক্রান্ত বেস্ট বই সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা কোন বইটি পড়লে পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন পেতে পারো এবং খুব সহজেই এই পরীক্ষা ক্র্যাক করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা যা যারা এসএসসি জিডির জন্য অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের পরীক্ষার ডেট এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ বই সম্পর্কে আলোচনা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা গুরুত্বপূর্ণ প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে তো দেখো আজকে যে গুরুত্বপূর্ণ নোটিশ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এই নোটিশটি প্রকাশিত হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং দেখো এই নোটিশটি হচ্ছে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা কবে হবে তো দেখো এখানে দুটি পরীক্ষার সময়সূচি দেওয়া রয়েছে একটি হচ্ছে সিজিএল দু হাজার চব্বিশের টিআর টু পরীক্ষা সেই টিআর টু পরীক্ষা কবে হবে সেগুলো তোমরা এখান থেকে চেক করতে পারছো কিন্তু আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে এসএসসি জিডি যা যারা অ্যাপ্লিকেশান করেছিল দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তির জন্য তোমাদের দেখো পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসেই শুরু হচ্ছে অর্থাৎ দেখো ফেব্রুয়ারির চার তারিখ থেকে পরীক্ষা শুরু ফেব্রুয়ারি চার তারিখ পাঁচ তারিখ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের পরীক্ষা হবে তো সেক্ষেত্রে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করেছো তোমাদের এই নির্দিষ্ট ডেটেই পরীক্ষা হতে চলেছে এবং সেই ডেট মাথায় রেখেই তোমাদের প্রিপারেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং দেখো তোমরা কিভাবে প্রস্তুতি নেবে অর্থাৎ কোন বইটি ফলো করলে তোমরা প্রচুর প্রশ্ন পরীক্ষায় কমন পাবে এবং পুরোপুরি সিলেবাস কমপ্লিট করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখো যে বইটি আমি তোমাদের এসএসসি জিডি কনস্টেবেল ও রাইফেলম্যান পরীক্ষার জন্য রিকমেন্ড করব সেই বইটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে এবং এই বইটি তোমরা যে কোনো বইয়ের দোকানে অথবা অনলাইন থেকেও অর্ডার করতে পারবে এবং এই বইটি হচ্ছে দেখো পূজাজ এসএসসি জিডি কনস্টেবল ও রাইফেলম্যান চ্যালেঞ্জার বই রয়েছে এবং যখন তোমরা বইটি কোনো বইয়ের দোকানে অথবা অনলাইন থেকে কিনবে তখন কিন্তু লেটেস্ট যে এডিশন রয়েছে সেটা কিন্তু দেখে নেবে অর্থাৎ লেটেস্ট এডিশন যে বইটি রয়েছে সেই বইটি কিন্তু তোমরা সেখান থেকে কিনবে এবং নতুন যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস পুরোপুরি এই বইটি কভার করা হয়েছে যেখানে দেখো তোমাদের একটি তথ্য তোমাদের যাই রাখি দেখো এখানে যে সিলেবাস রয়েছে সিলেবাসে কিন্তু বলা হচ্ছে ইনক্লুডিং হিন্দি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যা যারা হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু তোমরা এই বই থেকে পেয়ে যাবে অর্থাৎ পুরোপুরি যা সিলেবাস রয়েছে সেই কমপ্লিট সিলেবাস তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ এবং তার সাথে সাথে তোমরা এই বই থেকে সাজেশন পেয়ে যাবে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পেয়ে যাবে এবং পুরোপুরি সাবজেক্ট ওয়াইজ প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে এবং প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা যা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই এই বইটি নিয়ে নেবে কমপ্লিট গাইড তোমরা কিন্তু এই বই থেকে পেয়ে যাবে তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ তোমরা যা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের ফেব্রুয়ারি দু হাজার পরীক্ষা শুরু হতে চলেছে তো সেক্ষেত্রে প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করব। যা যারা ভিডিওর দেখলে অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলি সময় মতো পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা যা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং বিভিন্ন চাকরির আপডেটগুলি চাইছ তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো ধন্যবাদ